ইউরোপের গ্রিসে করোনা ভাইরাসের বিস্তার কিছুটা কম, কিন্তু লকডাউন পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই আছেন বিপাকে। গ্রিসের থেসালুনিকি থেকে আরো জানাচ্ছেন ডক্টর মোহাম্মদ আল আমিন। সারা বিশ্বে যেখানে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে, সেখানে গ্রিসের আক্রান্তের সংখ্যা একেবারে শূন্যে কোঠায়। এই সাফল্যের পিছনে কারণ হচ্ছে, গ্রিস গত বছর ডিসেম্বর মাসেই করোনা ভাইরাস মোকাবেলায় জাতীয় কমিটি গঠন করে এবং সমস্ত বন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের স্ক্যানিং করা হতো, যদি কারোর মধ্যে লক্ষণ পরিলক্ষিত হতো তাহলে কোয়ারেন্টাইনে সাথে সাথে রাখার ব্যবস্থা করা হতো। পরবর্তীতে সরকার করোনা ভাইরাসের প্রভাবে যেসব প্রতিষ্ঠান এবং যেসব ব্যক্তি চাকরি হারিয়েছেন তাদের সহযোগিতার প্যাকেজ ঘোষণা করে, কিন্তু এই করোনা ভাইরাস মোকাবেলায় এই অনেক বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান এবং বাংলাদেশি চাকরি হারিয়েছেন সেই সাথে আপনারা জানেন যে প্রায় গ্রিসে 35,000 বাংলাদেশি বসবাস করে, যাদের অধিকাংশই অবৈধ। সরকারের এই সহযোগিতায় যারা গ্রিসে আছেন, যারা অবৈধভাবে বসবাস করেন, তারা এই সহযোগিতার আওতায় পড়বেন না, ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন। যদিও বাংলাদেশ দূতাবাস কর্তৃক কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেটা খুবই সামান্য ছিল।